Mano Bota Shamada. আসসালামু আলাইকুম আলা সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে বিশ টিভি বাংলার সুন্নাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর আমরা আলোচনা করছিলাম সুন্নার আলোকে ব্রাতৃত্ব ও ভালোবাসা এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট হলে যে মহা মহাবিপর্যয় আমরা অর্জন করি সেটা হল বিভক্তি ও দলাদলি আভ্যন্তরীণ শত্রুতা এই শত্রুতার কারণগুলো আমরা পর্যালোচনা করছিলাম কেন নেমে আসে এই শত্রুতা কারিম থেকে আমরা আরও দেখতে পাই যে কারণে শত্রুতা এবং বিভক্তি আসে তার একটা হল প্রবৃত্তির অনুসরণ নিজের মতটাকে বড় মনে করা অহংকার আত্মতুষ্টি নিজের পছন্দটাই বড় অন্যের কথা মেনে নেওয়া নিজের জন্য অবমাননাকার মনে করা এভাবে সীমা লঙ্ঘন এবং বিভক্তিতে নিমজ্জিত হওয়া এটা আল্লাহ কোরআন কেরিমে পূর্ববর্তী ওম্মদের বিভক্তির মূল কারণ হিসেবে উল্লেখ করেছে আল্লাহ তালা কোরআন কেরিমে বলছেন আল্লাহ তোমাদের জন্য যে দিনের ব্যবস্থা করেছেন ব্যবস্থা দিয়েছেন এ দিনের নির্দেশ তিনি নোহ আলি ইসালাম কে দিয়েছিলেন আর এই দিনের নির্দেশনাই আমি আপনাকেও দিয়েছি রসুলামকে বলছেন এবং এই নির্দেশনা আমি ইব্রাহিম মোসা এবং আইসাকেও দিয়েছিলাম তাত নো ইব্রাহিম মোসা আইসা আলিমুসালাম এবং আমাদের রসুল সাল আলী আসসাল্লাম সবাইকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি আন আকিম উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠিত রাখো বিভক্ত হয়েও না উম্মতের ভিতরে শত্রুতা বিভক্তি তৈরি করে আরও একটা বিষয় রসুল্লাহ আসসালাম বলেছেন সেটা বড় মজার বিষয় আমাদের অনেকেরই চেতনায় নাও আসতে পারে সেটা হলো যৌবন যুবক বিভক্তির বড় একটা কারণ হল যুবকদের নিজের মতের উপর নির্ভরশীল হওয়া আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন সয়াতিফি আহেবুসলাম অন্যান্য গ্রন্থের হাদিস রসুল আসলাম বলছেন শেষ জামানায় অর্থাৎ আমার পরে জামানার চলমান গতিতে কিছু মানুষ আসবে আসনান, উল যাদের বয়স হবে কম যুবক তরুণ সুফাহা আহলাম যাদের ধৈর্য বিবেক শক্তি হালকা হবে তারুণ্য থাকবে যৌবন থাকবে বয়স কম থাকবে ধৈর্য শক্তি শক্তি পরম সহিংসুতা কম থাকবে একৌল না মিন খাই রে কৌলিল মানুষরা যত ভালো কথা বলে সবচেয়ে সুন্দর কথা বলবে এমন সুন্দর কথা এ কথা বোধহয় কারোর মুখে জানা যায় না সুন্দর সুন্দর কথা বলবে ইয়াকরাউন আল কোরআন তর লা জা তারা কোরআন পড়বে সুন্দর করে কোরআনের কথা বলবে কিন্তু কোরআন তাদের গলার নিচেই নেমে অন্তরে ঢুকতে পারবে না কামা দিন রামিয়া আপনি তীর মেরেছেন তীর পাখির গায়ে ঢুকে বেরিয়ে চলে গেছে তীরের গায়ে পাখিও লেগে নেই গোষ্ঠ লেগে নেই ঠিক তেমনই তারা ইসলামের ভিতরে ঢুকে আবার বেরিয়ে যাবে ইমান হানা জের তাদের ইমান অন্তর পন্ত পৌঁছাবে না গলার নিচেই নামবে না সম্মাতে দর্শক ঐক্যের কারণ কি কিভাবে তা অর্জন করা যায় আমরা আগেই দেখেছি ঐক্যের মূল ভিত্তি তো ইসলামী ভ্রাতৃত্ব বোধ জাগরুক রাখা আল্লাহর জন্য ভালোবাসা অর্জন করা প্রতিটি মোমেনকে ভালোবাসা সবাইকে নিজের মনে করা নিজের দলের মনে করা ভুল ভ্রান্তির প্রতি অবশ্যই আপত্তি থাকবে কিন্তু মোমেন কখনো শত্রু হবে না পুরোপুরি মোমেন কখনো কাফের পর্যায়ে যাবে না এই চেতনা এবং সকল মুমেন্টকে তার ইমানি মর্যাদা ইমানি পর্যায় বেদ্যিক রসুল্লা সাল্লাইের অনুসরণ অনুকরণের পর্যায় হিসেবে বেশি বেশি ভালোবাসতে হবে এখানে অন্য কোনো মানদণ্ড আনা যাবে না এটাই হলো এর মূল ভিত্তি পাশাপাশি কোরআন এবং সন্নাই এ বিষয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তালার প্রথম নির্দেশ আমরা বারবার আলোচনা করেছি জামিয়া ওয়ালা তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো বিভক্ত হয় না দলা করো করোনা আল্লাহ রজ্জু কি হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারবারই বলেছেন যে আল্লাহ রজ্জু হলো আল কুরআন সোনায় তিন মিজে এক হাদিসে রসুল্লাহ সাল্লাম বলছেন কিতাবুল্লাহ আল কোরআন ওয়াহাবুল্লাহ কোরআনই হলো আল্লাহর মান মনতামসাখা বিহি যে ব্যক্তি এই কোরআনকে আঁকড়ে ধরবে কান আলাহুদা সে হেদায়ত পাবে অমান তারা কাহু আলা আল্লাহ আলা যে কোরআন ছেড়ে দেবে সে বিভ্রান্তির ভিতরে থাকবে অন্যান্য হাদিসেও বিভিন্নভাবে রসুল আল্লা বলেছেন আল কোরআন ওয়াহাবুল্লাহ হিলমদুদ্দিনা ইলাল কোরআনই হলো আল্লাহ রশি যে আল্লাহ তার কাছ থেকে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে এটা ধরলেই ঐক্য আসবে সময় দর্শক এই কোরআনকে আঁকড়ে ধরার ব্যাপারেও আমরা বিভিন্ন অস্পষ্টতায় নিপতিত হই কেউ কেউ কোরআনকে আঁকড়ে ধরার এই আদেশগুলো থেকে রসোল্লা সাল্লা সাল্লামের হাদিস বা সুন্নতের নিষ্প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তার দাবি করেন বা মনে করেন সমাজ দর্শক কোরআন মানতে হলেই আমাদেরকে রসল্লা হাদিস মানতে হবে হাদিস না মানলে কোরআন মানাই তো হলো না কারণ কোরআন ক্যারিমেই তো আল্লাহ বলেছেন বারবার বলেছেন আল্লাহ তালা তার রসুল আসলামকে শুধু কোরআন দেননি আল কিতাব ওয়াল হেকমা কেতাব দিয়েছেন এবং কেতাবের বাইরেও কিছু প্রজ্ঞা কিছু জ্ঞান কিছু শিক্ষা তাকে দিয়েছেন কেতাব তিনি আমাদেরকে যেভাবে অহি পেয়েছেন ওইভাবে দিয়েছেন আমরা জানি কোরআন তাহলে তার দেওয়া যে জ্ঞান প্রজ্ঞা শিক্ষা তিনি কিভাবে আমাদেরকে দিলেন তিনি নিজের মুখে নিজের ভাষায় কোরআনের ব্যাখ্যা হিসেবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যাকে আমরা হাদিস বলে সংকলিত করেছি উম্মত সংরক্ষণ করেছে কাজেই আপনি যদি কোরআন মানার দাবি করেন আর কোরআন নিজেই বলছে আমি দুটো জিনিস দিয়েছি কোরআন এবং কোরআনের সাথে অতিরিক্ত জ্ঞান প্রজ্ঞা শিক্ষা যা তিনি নিজের ভাষায় উম্মতকে শিখিয়েছেন একটা মানেন আর না মানেন তা তো কোরআন মানা হলো না সমাজের দর্শক আল্লাহ তালা কোরআনে আমাদের শুধু আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের নির্দেশ দেননি তিনি রসুল সাল্লাহাম অনুকরণের অনুসরণের নির্দেশ দিয়েছেন কোল ইঙ্কুন্ত আল্লাহ ফতে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো কোরআনের মাধ্যমে রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করা যায় না কোরআনের মাধ্যমে রসুল্লাহ সাল্লামের নির্দেশনা পাওয়া যায় আল্লাহ নির্দেশনা পাওয়া যায় সালাতের নির্দেশনা আসে কিন্তু কিভাবে সালাত আদায় করবো রসুলাম কিভাবে সালাত আদায় করেছেন কোরআনে নেই আর আল্লাহ বলছেন রসুল্লাহ অনুসরণ করো কাজেই কোরআন মানার অর্থই হলো কোরআন মানা এবং কোরআনের ব্যাখ্যায় কোরআনের বাস্তবায়নে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে যে অতিরিক্ত শিক্ষা জ্ঞান ওহির মাধ্যমেই দিয়েছিলেন তিনি নিজের ভাষায় বলেছিলেন সেই হাদিসটাকে ঠিক একইভাবে কোরআনের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা কাজেই যারা মনে করেন কোরআন মানলেই হবে হাদিস মানা লাগবে না তারা আসলে কোরআন মানেন না কোরআনই তাদের কুফুরি প্রমাণ করে কারণ কোরআন বলেছে আমি রসুল তার একটা মানছেন আর একটা মানছেন না কুফুরিতে নিমজ্জিত হচ্ছেন তারা কোরআন বলছে রসুল সাল্লামে আনুগত্য করো এবং অনুসরণ করো তারা হয়তো বলেন কোরআনের মাধ্যমে আদেশগুলো পাচ্ছি নিষেধগুলো পাচ্ছি কিন্তু কিভাবে তিনি এই নিষেধ আদেশ বাস্তবায়ন করেছেন তার হুবহু অনুকরণের যে নির্দেশ কোরআন দিচ্ছে এটা তো মানতে পারছেন না কাজেই কোরআন মানার দাবি করে যদি কেউ রসুলের হাদিস পালন না করেন মান্য না করেন তিনি আসলে কোরআন মানেন না তিনি কুফুরিতে নিমজ্জিত হয়েছেন কারণ কোরআনের নির্দেশ অস্বীকার করেছেন সর্বোপরি তিনি ইসলামকে অপালনযোগ্য একটা ধর্ম বানিয়ে ফেলেছেন কারণ কোরআনের যত নির্দেশ আছে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমার উপর কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনাল লিনাস মানুস তুমি জন্য মানুষদেরকে কি হুকুম আমি দিলাম এটা বর্ণনা ব্যাখ্যা করে দিতে পারো কাজে রাসূলুল্লাহ বর্ণনা তার হেকমত তার হাদিস বাদ দিয়ে কোরআন মানা যায় না কোরআনের সালাতের বিধান আপনি পালন করতে পারবেন না কোরআনের সিয়ামের বিধান আপনি পালন করতে পারবেন না কোরআনের জা ওলা তাতিবউস আর এটাই হলো আমার পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখ দিয়ে পড়া বলছেন এটাই হলো সেরাতে মুস্তাকিম কাজে তোমরা এটা অনুসরণ করো অন্য কোনো পথ অনুসরণ করো না তাহলে তোমরা বিভক্তির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহর পথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে রসুল সালাম পথ থেকে গোমরা বিভ্রান্ত হয়ে যাবে সম্মানিত দর্শক আল্লাহ তালা কর আনকারিমে সকল বিষয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইয়া ইহালীন আহ মানু আতিহ আতি রসুল ও উলিল আম্রুম فان تنازعت في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا الله বলেন তোমরা আল্লাহর অনুগত করো এবং অনুগত করো রসুলের আর যারা তোমাদের বিষয়ে আদেশের মালিক তাহলে আল্লাহর অনুগত করতে হবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে আর যারা সমাজে আদেশের মালিক তাদের অনুগতও করতে হবে তবে তৃতীয় অনুগত নিঃশর্ত নয় শর্তটা আল্লাহ পরে দিয়ে দিয়েছে আদেশের মালিক বলতে কাদের বোঝানো হয় প্রথমতই সামাজিক রাষ্ট্রীয় নেতৃবৃন্দ যারা আদেশ করেন নিষেধ করেন সামাজিক শৃঙ্খলা রক্ষা করেন পাশাপাশি কেরাম তারাও উম্মতের আদেশ নিষেধ করেন তাদের উম্মতকে কোরআনসুল্লা নির্দেশনাগুলো জানিয়ে দেন এদের আদেশ নিষেধ মানতে হবে আনুগত্য করতে হবে তবে এটা কোরআন কোরআনসুল্না নির্দেশের ভিতরে আর এজন্যই তো আল্লাহ বলে দিলেন বা ইনতানা সেই কোনো বিষয়ে যদি তোমাদের মতভেদ হয় মতভেদকে বিভক্তির পর্যায়ে নিয়ে যেও না দ্রুত সেটাকে আল্লাহ এবং তার রসুলের কাছে নিয়ে যাও কোরআনের দিয়ে মাপো সুন্না দিয়ে হাদিস দিয়ে মাপো রসুল কি বলেছেন দেখো যদি মতভেদের সুযোগ হাদিসে পাওয়া যায় মতভেদ করো মেনে নাও আর যদি দেখা যায় হাদিসের বিষয়ে কিছু নেই বা এর বিপরীত নির্দেশ আসতে ছেড়ে দাও কাজেই আমরা যদি এই নির্দেশনা মান্য করি পালন করি আমরা আল্লাহর আনুগত্য করব। রসুলসরা আনুগত্য করব রাষ্ট্র সমাজ ওলামায় রামেরা আনুগত্য করব তবে এই করতে যেয়ে তৃতীয় পর্যায়ের আনুগত্যের ক্ষেত্রে যদি কোনো মতভেদ হয় আলেমদের কথা মানতে যেয়ে মতভেদ হলো আমরা মতি হলো না কোরআন সুন্নার বাইরে যা আছে সামাজিক প্রয়োজনে আছে এটাকে আমরা আমাদের অন্তরের ভিতরে স্থান দিলাম না রসুল্লাহকে নিয়ে গেলাম দেখলাম উনি করেননি করতে বলেননি এগুলো কেউ প্রয়োজনে করেছে ওটাকে আমরা দিনের ভিতরে আনলাম না এইভাবে যদি থাকতে পারি তাহলে আমরা ঐক্য বজায় রাখতে পারব সময়তে দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে বিষয়টা আমরা আরও বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতালি ওয়ান ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার উপরে ইহসান করলেন মানব মুক্তির त्राতা নবী প্রেরন করলেন ওইজন্যই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথা পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওবার সম্ম দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম বিভক্তি থেকে বরং তাদের মর্যাদা আরেকটু বেশি যে তারা ইসলাম বংশে তার পরিজন তবে কোরআন কারিমে আমাদের জন্য আমরা বংশতান্ত্রিক না হয়ে যাই কর্মতান্ত্রিক হই এজন্য ইমান সহাবৎ রসল্লা সাহায্য তাকে সাহায্য করা এইগুলোর গুরুত্ব দেওয়া হয়েছে রসদ বংশধর হলেই তাকে ভালোবাসতে হবে এই ধরনের স্পষ্ট নির্দেশনা কোরআন কারিমে দেওয়া হয়নি তবে হাদিস সাহেব বারবার তার বংশের পরিবারের সদস্যদের বিশেষ করে হজরত ফাতেমা আর দি আল্লাহ তাল আনহা হাসান হুসাইন এবং তার পরিবারের সদস্যদের ভালোবাসা তাদের মর্যাদা দেওয়া তাদের শ্রদ্ধা করা নির্দেশ দেওয়া হয়েছে এগুলো সাহাবায়করামের মর্যাদার সাথে কখনোই সাংঘর্ষিক নয় বড় দুর্ভাগ্য যখন আমরা সাংঘর্ষিক বানিয়ে ফেলি কোরআন এবং সন্না বারবার সাহাবিদের মর্যাদা দেওয়ার তাদের অনুসরণ অনুকরণ নির্দেশনা দিচ্ছে এবং তাদের মাধ্যমেই তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমেই জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে আল্লাহ তালা কোরআন কেনে বলছেন রসুল্লাহ সাল্লাম হাদিস বারবার বলেছেন কাজেই এ দুটো পরস্পর অবিচ্ছেদ্যভাবে জড়িত আমরা সবাই রসুল্লাহ সাল্লাম বংশধরদের ভালোবাসবো সাহাবিদের ভালোবাসবো তাদের মর্যাদা দেব এবং যেখানে রসুল্লাহ সাল্লামের সুন্নত রয়েছে সেখানে তার বাইরে যাব না কিন্তু সুন্নত বোঝার জন্য তাদের কর্মের সহযোগিতা নেব কিন্তু যদি আমরা রসোল্লাহ সাল্লামের বংশের ভালোবাসার নামে সাহাবিদের অমর্যাদা করি অথবা সাহাবিদের ভালোবাসার নামে বংশের বুজুর্গদের অমর্যাদা করি বিভক্তি আসবে তখন আমি এবং আমার সাহাবিরা যেভাবে থাকবে এটাই হলো বিভক্তির পাবে জাহান নামে যাওয়ার থেকে বাঁচার উপায় অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা জানি যে যখন বিভক্তি আসবে ইন্নহ মাইয়া আসমিন কুম ফাসায়ফান ক্যাথিরা তোমাদের ভিতরে যারা বেঁচে থাকবে তারা বিভক্তি মতভেদ দেখতে পাবে আর এ থেকে বাঁচার উপায় আলাইকুম কুমবে সন্নতি ও সন্নতুল খোলাফায় রাশেদিন আল মাহদিন আদ আলাই হবেন নওয়াজেশ ও ইয়া কুম মহাতিল উমর ফাইনাকুল্লা মহাতিন বিদা ওয়া বিদ বিদা আতিন দলানা তোমরা মতভেদ দেখবে আর মতভেদ থেকে বাঁচার উপায় আমার সুন্নত খোলাফের আসেদের সুন্নতকে প্রচণ্ডভাবে আঁকড়ে ধরবে এক চুল ব্যতিক্রম বাইরে যাবে না কামড়ে পড়ে থাকবে আর নতুন বিষয় উদ্ভাবন দিনের ভিতরে অনুপবিষ্ট করা থেকে আত্মরক্ষা করবে সতর্ক থাকবে কারণ নতুন বিষয়ই বেদাত আর বেদাত হল বিভ্রান্তি সম্মানিত দর্শক কাজেই আমাদেরকে এই ঐক্য অনৈক্য সাহাবায়কেরাম হোলাফেরা সেদিনের আদর্শের আলোকে বুঝতে হবে আর এগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলেই আমরা অন্তত ব্যক্তি জীবনে আমার জীবনে ঐক্যকে রাখতে পারবো আল্লাহ কোরআন বলেছেন ইন্নামাওয়াল তোমাদের অন্তরের বন্ধু আপন জন ভালোবাসার পাত্র তো তারাই আল্লাহ রাসূল এবং যারা ইমান এনেছে তারা সালাত কায়েম করে জাকাত আদায় দেয় রুকু করে অমায়তা ওল্লাল্লাহ রসুল আহু আমানু দিন আহানু ফাইনাল্লাহি হুম আর যে ব্যক্তি আল্লাহকে তার রসূলকে এবং ইমানদারদেরকে অলি হিসেবে গ্রহণ করবে ভালোবাসবে একদল ওক্যের অনুভূতি হৃদয়ে লালন করবে ইমানি ভ্রাতৃত্ব ইমানি ভালোবাসা তাদের প্রতি অনুভব করবে তারাই তো আল্লাহর দল তারাই তো সফল তারাই তো বিজয় সমত দর্শক আল্লাহ তালা কোরআন কারি বিভক্তির ক্ষতি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা বলছেন পাতি আল্লাহ রসুল্লাহ ওলা তাজাউ ফতফসালু এ হকুম ওসবেরু ইন আল্লাহ আসবের আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো পরস্পরে মতভেদ দলভেদ দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হয়েও না বিভক্তি ঝগড়ায় লিপ্ত হয়েও না তাহলে তোমরা ব্যর্থ হবে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে তোমাদের উপরে শত্রুরা প্রাধান্য পাবে সেক্ষেত্রে অস্পেরু ইন্না আল্লাহামা তোমরা সবর করো অর্থাৎ বিভক্তি ঝগড়াঝাটি রোধ করার ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত উপকারী আমরা যখনই ধৈর্য ধরব তখনই অন্তত বিভক্তিটা কিছুটা হলেও লাগাম টেনে আনতে পারবো আর এই জন্য আল্লাহ বললেন অস্বেরু ইন্নাহামা আসির তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের সাথেই থাকে সমাজ দর্শক আমরা যদি উম্মতের দিকে তাকাই তাহলে দেখব যখনই উম্মত বিভক্তিতে নিমজ্জিত হয়েছে উম্মতের ভিতরে বিভক্তি প্রসারতা পেয়েছে তখনই উম্মত বাইরের শত্রুর কাছে দুর্বল হয়েছে মার খেয়েছে ইমান আমল যান প্রাণ ধ্বংস হয়েছে আমরা কুশের যুদ্ধ দাতার যুদ্ধের ঘটনা জানি খ্রিস্ট ধর্মের অনুসারীরা ধর্মের নামে ক্রুশের যুদ্ধ চাপিয়ে দিলেন মুসলিম সমাজের উপরে এক হাজার নব্বই বিরানব্বই তিরানব্বই এই দিকে তারা সিদ্ধান্ত নিলেন সারা ইউরোপের সকল শক্তি মুসলমানদেরকে হত্যা করে মেরে ফিলিস্তিনকে উদ্ধার করবেন এটা তাদের নাকি ধর্মীয় দায়িত্ব মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে মুসলমানদের দেশগুলো আক্রমণ করলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করলেন মানুষ মেরে মুসলমানদের মৃত লাশের গোস্ত খেয়ে উৎসব করলেন কারণ তাদের পাদের বলেছিলেন যে মুসলমানদের গোষ্ঠ খেলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায় এগুলো প্রাচীন ইউরোপ ইতিহাসেই পাওয়া যায় সমাজ দর্শক তখন কেন এটা হয়েছিল মুসলমানরা কেন পরাজিত হয়েছিল কারণ মুসলমানদের ভিতরে ছিল বিভক্তি দলাদলি ছোট ছোট দেশ এক দেশ আরেক দেশকে পছন্দ করেন না মুসলমানরা একের পর এক দেশ হারালো লক্ষ লক্ষ মুসলমান গণহত্যার শিকার হলো তবে আল্লাহতালা আবার ইসলামের বিজয় দিয়েছিলেন মুসলমানরা কিছু ডক্যবদ্ধ হয়ে আবার ফিরিয়ে নিল তাদের দেশগুলোকে কিন্তু তারা গণহত্যা করেনি তারা ইসলামী চেতনাকে সমুন্নত রেখেছেন তারা যখন একটা দেশ দখল করেছেন পুনরুদ্ধার করেছেন সে দেশের যারা ইউরোপীয় ক্রুসেডার যোদ্ধারা ছিল তাদের বলেছেন তোমাদের সময় দেওয়া হলো চলে যাও অথবা আমাদের নাগরিকত্ব মেনে নিয়ে থেকে যাও কোনো গণহত্যা যুদ্ধের মাঠ ছাড়া তারা কোনো হত্যা করেননি আমরা ইতিহাস এটা দেখতে পাই সম্বন্ধে দর্শক এর কারণ ছিল আমাদের মতভেদ আল্লাহ তালা আমাদের এই বিভক্তি থেকে রক্ষা করুন বিভক্তি মানেই দুর্বলতা দুনিয়ার পরাজয় দিনের ক্ষতি আখেরাতের ক্ষতি আল্লাহ আমাদের এগুলো থেকে রক্ষা করুন দর্শক আজকের পর্বে আর লম্বা করতে পারছি না وصلى الله على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته আল কোরআন মূল হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়

বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাত আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষে নন লামে আলেদ ওয়ালা মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা মিয়াকুল্লাহ হকুফয়ান আহাদ এবং তার সমতুল্য আর কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজায়েলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সুরাই ক্লাস পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল আসামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেন এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামেকুল্লাহু কুফন আহাত এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথরী বাংলা মানবতার সমাধান Solution for humanity. Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas, and realize that God is one. Division in Islam is prohibited. We understand. The concept of God in Hinduism. Quran is the most positive movement. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they females. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. been raped in U.S. until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. Of the West. أقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان প্রশ্নকারীদের অনুরোধ করব দয়া করে নাম এবং পেশা বলবেন যাতে করে আমরা বুঝতে পারি কোন প্রেক্ষাপটে প্রশ্ন করা হচ্ছে এবং জাকির ইনশাল্লাহ আরো আরো যথাযথ উত্তর দিতে পারবেন আর ভলনটিয়ারদের অনুরোধ করব অমুসলিম ভাই অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে এবং ভদ্রভাবে নিশ্চিত করবে আমি প্রাসঙ্গিকভাবেই বলছি উদ্দেশ্য হল এটা একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আজকের বিষয়ের উপর যে কোনো প্রশ্ন আপনারা নির্দ্বিধায় করতে পারবেন আর আপনারা ইসলামের যে কোনো সমালোচনা করতে পারবেন আপনারা